হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের সামনে একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসছি, যেটা কিনা একটি লেন্স যেটা আমি আলো এক্সপ্রেস থেকে কিনি। গত মাসে আমি এটা অর্ডার করছিলাম আর এখন এসে পৌঁছাইছে। সো চলো খুলে দেখা যাক কোয়ালিটিটা কেমন আসলো বা লেন্সটা কেমন। এটার ভিতরে টোটালি ফাঁকা, কিছুই নেই এটার ভিতরে। এখন এটা একটু দেখবো আমরা ভিতরে কি কি জিনিস আছে। এদের প্যাকেজিংটা খুবই ভালো, না বললেই না। দেখো প্রোডাক্টটার নাম হচ্ছে ফ্রেশ গো, যে ব্র্যান্ড ওই ব্র্যান্ডটার নাম হচ্ছে ফ্রেশ গো কালার সফট কন্ট্যাক্ট লেন্স। এটা হচ্ছে লেন্সের প্যাকেজিং, এই যে এখানে দেখা যাচ্ছে লেন্সের প্যাকেজিংটা। আর এটা মেবি একটা কিট, খুব কিউট না, যেটা কিনা আসলে টোটালি এখানে চলো আগে আমরা এটা দেখে নিই। যেহেতু ওরা লেন্স পাঠিয়েছে সেহেতু ওরা কিটটাও পাঠাবে, কারণ আমি স্টোরেজ করার জন্য তো কিছু না কিছু লাগবে। এই যে ওদের কিট। আর ওদের সবচেয়েতে যে জিনিসগুলো আমি ওদের দেখে কিনি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল ওদের কিটটা ওরা পাঠিয়ে দেয়, যে আয়না সহকারে একটা কিট পাঠায়। তারপর তোমার এখানে স্পেচুলাও পাঠায়, যেটা দিয়ে তুমি লেন্সটাকে নিবে। তারপর লেন্সটাকে, সরি, লেন্সটাকে পরার জন্য যে একটা স্টিক থাকে ওরা ওটাও পাঠিয়ে যায়। সো এই জিনিসগুলো আসলে খুব ইম্প্রেসিভ, যে নর্মালি তুমি অনলাইন থেকে কিনলে কখনো মানে সহজে এটা দেয় কি না আমি বলতে পারি না, বাট এই সেলারটি এগুলা দেয়। ওদের আমি রিভিউগুলো দেখেছিলাম, খুব সুন্দর, খুব 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 সুন্দর। কারণ হচ্ছে গিয়ে ওদের প্রোডাক্টটাও মেবি খুব ভালো। এখানে লেখা আছে টু সফট কন্ট্যাক্ট লেন্স 62% ফলি, টু হেমা 38 ওয়াটার। ওকে, অ্যাটেনশন প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন টু ওয়ার দ্য টেক কেয়ার অফ কন্ট্যাক্ট লেন্স ইন এ প্রপার ওয়ে। ওকে, তো ওরা এখানে ইনস্ট্রাকশন দিছে নিশ্চয় কিছু। এই যে ওরা এখানে আমাকে এক্সপায়ার বলছে যে 2025-এর ফেব্রুয়ারি 2025-এ এক্সপায়ার। ঠিক আছে, এটা হচ্ছে স্টার্লিং গ্রে, যেটা আমি অর্ডার করছিলাম গ্রে কালার। আর ওয়াটার হচ্ছে এটাতে 38%। ওদের আসলে ইন ডিটেলস যে ইয়াগুলা দিছে না আসলেই অনেক সুন্দর করে বুঝিয়ে দিছে। আর এটা আমি নিই এই কারণে, একটু এক্সপেন্সিভ না আমার মনে হচ্ছে, যে ওদের প্রোডাক্ট অনুযায়ী নিশ্চয়ই এক্সপেন্সিভ না। ওদের যখন ওরা এটা শো করে, মানে তোমাকে যখন ডিটেলসটা বলে, ডিটেলসটাতে এটাই লেখা থাকে যে 1 বছর গ্যারান্টি আছে। আই মিন আমি যখন থেকে প্রোডাক্টটা খুলবো তখন থেকে 1 বছর আমি এটা ইউজ করতে পারবো, যদি এটার এক্সপায়ার ডেট আছে 2025 পর্যন্ত। বাট আমি 2025-এর আগে তো এটা 1 বছর হয়েই যাবে। সো চলো আমরা ভিতরে সেটটা দেখি কি অবস্থা। ইনস্ট্রাকশনস ফর ইউজ ইনসাইড দি প্যাকেজ। ওকে, ওকে, এই ওরা বলতে চাচ্ছে যখন আমি এই এটা কাটবো, কাটার পরে ভিতর ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে আমি এটা ইউজ করব বা কিভাবে সব কিছু করব। আই থিঙ্ক তোমরা দেখতে পারতেছো যে এটা একটা গ্রে কালারের। আমার আসলে খুব ইচ্ছা ছিল যে আমি গ্রে কালারের কোনো লেন্স পরবো, যার কারণে আমি লেন্সটা অর্ডার করি।
আর এখানে ওরা লিখছে কন্ট্যাক্টস ওয়ান কালার অফ সফট, এটা আসলে কোনটা কোন আইয়ের সেটা কিন্তু দেয়া নাই, হয়তো দেয়া আছে আমাকে একটু পড়ে নিতে হবে। এই যে এখানে লেখা আছে কন্ট্যাক্টস ওয়ান কালার সফট কন্ট্যাক্ট লেন্স ইন বাফার সেলেন মডেল রিয়েলজি কলিং 40 ম্যাটেরিয়াল হেমা, আর এই যে উইথিন ওয়ান ইয়ার সাজেস্টেড চেঞ্জ পিরিয়ড ওয়ান ইয়ার ফর মোর ইনফরমেশন প্লিজ রিফেল টু ইনস্ট্রাকশন ফর ইউজ। ওকে ওকে চলো দেখা যাক, আমরা এটাকে খুলি, খোলার পরে কি ইনস্ট্রাকশনটা আমাদেরকে দেয় একটু দেখি। যেহেতু এটা পাওয়ার না, সো সেহেতু এটা তোমার ফার্স্ট ইউজিং এর পর আই থিঙ্ক যেটা যে আইএ ইউজ করবা সেটা সে আইএস জাস্ট রাইট রাইট সাইডে রাইটটা আর লেফট সাইডে লেফটটা রেখে দিলেই হবে। এটা আসলে যেহেতু আমাদের যারা পাওয়ার লেন্স আমরা ইউজ করি তারা জানি যে আমাদের অনেক সময় দুই চোখের পাওয়ার দুইটা হয়। হ্যাঁ, যেমন আমার আমার আরও একটি লেন্স আছে যেটা আমি আমাদের বাংলাদেশ থেকেই কিনি ডাক্তারের পরামর্শে। সো ওটার মধ্যে দেখা যায় যে আমাদের দুইটাতে দুই পাওয়ার থাকে, আমার চোখ দুইটাতে দুই পাওয়ার, সো তখন আমাকে সাজেস্ট করে যে লেফটটা লেফট সাইডে রাখতে, রাইটটা রাইট সাইডে রাখতে। সো যখন আমরা এই জিনিসগুলো ইউজ করব যেটাতে আপনারা সহজেই দেখবেন যে কোনো পাওয়ার নাই, তখন আপনারা ফার্স্ট যে যেই লেন্সটা যে চোখে ইউজ করবেন ওই চোখেরটা জাস্ট সেপারেটভাবে রেখে দেবেন। এই যে এখানে সব লেখা আছে ইনস্ট্রাকশন, আচ্ছা আমি একটু পড়ে শোনাই। ইনস্ট্রাকশন রিডিউস ইউজড অন জুন 8। ওকে, ওরা ওরা মানে জিনিসটাকে দেখাই দিছে যে নখ দিয়ে টাচ করতে পারবে না। সবাই যারা লেন্স ইউজ করি আমরা মোটামুটি সবাই জানি যে নখ দিয়ে কোনো লেন্স টাচ করা যায় না, এতে লেন্সের ক্ষতি হয়, লেন্সের যে রেখাগুলো থাকে বা যেই যে প্রোডাক্টগুলো দিয়ে বা যে কোনো কাজগুলো থাকে ওই কাজগুলো রঙগুলো উঠে যায়। আমি এটাই বুঝাতে চাইছি, চেক দ্য কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট সাইড টু লেন্স লেন্স ইজ বিফোর এভরি টাইম। ওকে, হাউ টু ওয়ার লেন্স, প্লিজ ওয়াশ ইউর হ্যান্ড, প্লিজ পুট দ্য লেন্স অন দ্য রাইট সেকেন্ড ফিঙ্গার, প্লিজ ওয়েন টু ওপেন ইউর আই বাই পুলিং আপার আই লিড উইথ লেফট। আই মিন ওরা বুঝাতে চাইতেছে আপনার এই নিচের সাইডটা আর উপরের সাইডটাকে দুইটা হাত দিয়ে ধরো, ধরার পরে আপনার লেন্সটা আপনি এই আঙুলটাতে নিয়ে তারপর বসালে ভালো হয়। আর যদি আপনারা মনে করেন যে না আমি স্টিক দিয়ে বেশি কমফোর্টেবল, তবে ওরা এখানে স্টিকও দিয়ে দিছে, বাট আমি হাত দিয়ে খুব বেশি কমফোর্টেবল তার জন্য আমি হাত দিয়েই ইউজ করব। সো ইয়া, আমি অবশ্যই অবশ্যই এটা পরে কখনো না কখনো আপনাদের সামনে কোনো মেকআপ ভিডিও করতে ট্রাই করব। সো আমি যতটুকু আমি বুঝছি এই প্রোডাক্টের ব্যাপারে আমি বলবো যে ওদের প্যাকেজিংটা খুব ভালো, ওরা আমাকে এই জিনিসটা না দিলেও পারতো, এই বক্সটা না দিলেও পারতো, ওরা আমাকে এটাও পাঠিয়ে দিতে পারতো, এটার ভিতরে এই লেন্সগুলোও পাঠিয়ে দিতে পারতো। তো আমি কয়েকটা সেলারের মানে রিভিউগুলো দেখছি, ওরা কাঁচের বোতলে করে আপনার লেন্সগুলো দেয়, বেটার কাঁচের বোতলে করে না দেওয়া, বেটার আপনাকে যখন এভাবে দেয় এটা খুলে আপনি স্টোরেজ করে রাখা। আর আমি ওরা এখনও গো ফ্রেশের কোনো সলিউশন ওয়াটার নেই, বাট আমি আমার ডাক্তারের সাজেশনে বাংলাদেশ থেকে একটি সলিউশন ওয়াটার কিনি, এটা হচ্ছে গিয়ে
একটু ফ্রেশের সিলভার লাইন, এটা বাংলাদেশে ডাক্তারের দোকান থেকে আমি কিনেছিলাম মেবি 350 করে একটা বোতল। আর এটা কত এমএল? 60 ml। এটার এক্সপায়ার ডেট হচ্ছে 2021-এর মার্চ পর্যন্ত, সো এখনও অনেক টাইম আছে আমার কাছে। এটার আর মার্চের 19 তারিখে এটা রেডি হয়, মার্চের 2019-এর মার্চে রেডি হয়, আর এটা এক্সপায়ার ডেট 2021-এর। সো এটা আমি অবশ্যই, আমি এটা কোনো সেলার থেকে কিনিনি, এটা আমি বাংলাদেশ থেকে এনেছি, কজ আমার কাছে লেন্স আছে, সো আমার ইউজিংয়ের জন্য দরকার, যেহেতু আমি এখানে কোনো লেন্স এখনও পর্যন্ত কিনিনি বা ইউজ করিনি। এটা আমি ফার্স্ট পারচেস করি আলি এক্সপ্রেস থেকে লেন্সটি। এটার দাম বাংলাদেশের 8.5 থেকে 9 হাজারের টাকার মতো নিছে, যে না সরি, 9,000 না, 900-950 টাকার মতো নিছে, 900-950 বা 850 এমন হবে প্রাইস। আর আমার থেকে নিছে হচ্ছে গিয়ে শুধু এটার প্রাইস 9 euro 36 7 সামথিং, 9 euro নিছে, 9.5 euro নিছে যেমনে তেমনে। ওটা প্রাইস অনুযায়ী আমি বলবো, প্রোডাক্টের যে কথাগুলো বলতেছে যে 1 year ইউজ করতে পারবে বা সফটনেস, আমার যতটুকু মনে হচ্ছে এটা অনেক সফট, খুব বেশি ঠিক যে আই লেন্সগুলো আছে ওগুলা না, এটা খুব মানে পাতলা লেন্স, যেটা আমাদের আই খুব কমফোর্টেবল। সো ইয়া, কখনো না কখনো আমি এটা পরে তোমাদের সামনে আসব আর রিভিউ দিব। সো আজকে ভিডিওতে এতটুকু পর্যন্ত। সবাই যদি কেউ আমাকে আমার কাছে জানতে চাও যে সেলারটার কোনো লিঙ্ক আমি তোমাদেরকে দিই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমি কোন সেলার থেকে নিছি। আমি চেষ্টা করব তোমাদেরকে যতটুকু সম্ভব এই সেলারটার লিঙ্ক দিয়ে দিতে। তোমরা আলি এক্সপ্রেস থেকে ও গো ফ্রেশে পেজ থেকে এটা কিনতে পারবে। সো ইয়া, আজকের জন্য এতটুকুই রইল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার কাজগুলো তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে তোমাদের জন্য, সো আমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের জন্য আরও কিছু হেল্পফুল ভিডিও নিয়ে আসতে পারি। আজকের জন্য এটুকু, খুদাহাফেজ।